আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমাদের পুরী ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা, কিভাবে আমরা হাওড়া থেকে পুরী ট্রেনে করে গিয়েছিলাম। সেই ভিডিও যদি এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আসা আই বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি অবশ্যই দেখে আসুন। আজকের ভিডিওয় আমি শেয়ার করব আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে পুরী স্টেশন থেকে হোটেলে পৌঁছালাম এবং পুরীর কী কী লোকাল সাইট সিং করলাম। এসে গেছি পুরী বিফোর টাইম, ঢুকে দিয়েছি আমাদেরকে। এবার আমরা হোটেলের দিকে যাব। আপনি অটো স্ট্যান্ড আছে, অটো ট্যাক্সি দেবেন। চলো যা যাক। তো গাড়িতে ফুটে পড়েছি, ম্যাজিক কার্ড সবাই উঠে পড়েছি, ঠিক আছে সবাই উঠে পড়েছি আমরা। এবার পরশু দিনে আমরা একটু সাইট সিনে বেরোবো, তারও ব্যবস্থা করে ফেলেছি আমরা। দেখা যাক, অনেকদিন পর সি বিচ দেখবো, খুব এক্সাইটেড। চলো দেখা যাক। সেদিন আমরা দুটি ম্যাজিক কার বুক করেছিলাম, প্রতিটিতে সাতজন করে উঠেছিলাম এবং আমাদের প্রতি গাড়ি পিছু কোনো টাকাই লাগেনি। কারণ আমরা পুরীর যে সাইট সিন হয় নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, সেইটা একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুক করেছিলাম। সেই জন্য তারা আমাদের পুরী স্টেশন থেকে হোটেল বিনামূল্যে পৌঁছে দিয়েছিলেন। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, পিছনে সমুদ্র। এবার পুরীতে আমরা ক্যামেলিয়া হোটেলের পাশে মাতৃকুটি ওয়ানে ছিলাম। এখানকার রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজেটের মধ্যে। এছাড়া আপনি এই হোটেলে রান্না করেও খেতে পারবেন, তার জন্য আলাদা আলাদা করে গ্যাস ওভেন এবং বাসনপত্র দেওয়া আছে। তাছাড়া এই হোটেলের সব থেকে ভালো জিনিস এই ভিউ, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। চাবি জমা দিচ্ছে কিন্তু ইন্স্যুরেন্স করেনি বলে চাবি হারিয়ে গেল, কিছু ইয়ে নেই। চা গরম, চা গরম, চা গরম, চা খাবো, চা গরম, চা দাদা মাটি ভরে চা হবে নাকি? দাদা মাটি ভরে চা হবে? দাদা চা নেবো অবশ্যই, চা চা একটা 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 ওই ওদের সঙ্গে একটা চা বড় থাক, আমি দিয়ে দেবো চা। সেদিন বিকাল চারটের সময় সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমরা দুটো অটো ভাড়া করেছিলাম এবং প্রতিটা অটো 120 টাকা করে নিয়েছিল। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। লোকেশনটা দারুণ, সি বিচের ধারিয়ে একদম দারুণ লোকেশনটা।
ওয়েদারটা দারুণ আছে, ওখানে ওয়েদারটা দারুণ আছে। চলো ওঠো ওঠো ওঠো, ওয়েদারটা দারুণ, ওয়েদার দারুণ, হওয়া ঠান্ডা হওয়া পৌঁছে এখানে পেয়ে যায়, গরমে ফিরবো না বাংলায়। আমরা নেক্সট কোথায় যাবো? মাথা দেখি দা, দেখি অঙ্কা দেখি জানা বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখার পর আমরা গিয়েছিলাম শ্রী গৌরবিহার আশ্রম। অনেকে এটাকে মাথা মাঠ বলেও চেনেন। আমরা ঢুকছি শ্রী গৌরবিহার আশ্রম মাথা মঠ। এখানে নাকি এখানে নাকি শ্রী চৈতন্য দেব এসে বিশ্রাম নিয়েছিলেন, সেই জন্য জায়গাটা বিখ্যাত। সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের একটা মূর্তি, দেখা যায় কাজু গাছ, কাজু ফল, কাজু ফল রয়েছে। কাজু গাছ, কাজু বাগানে এই দিয়ে কিছু ফুল ধরেছে। শ্রী ওমকারেশ্বর টেম্পলে আছি, এখানে কারোর একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে হয়তো, হ্যাপি বার্থডে সুপ্রিয়ে। ওয়েল ডেকোরেটেড প্লেস। জগন্নাথ দেবের পিসির বাড়ির কাজে চলে এসেছি, আসতে যাচ্ছি আমরা। আমরা যখন যাই তখন কোভিডের কারণে
জগন্নাথ দেবের পিসির বাড়ি ও মাসির বাড়ি দুটি বন্ধ ছিল, তাই সেই দুটো জায়গা আমাদের দেখার সুযোগ হয়নি এবারে পুরীর ভ্রমণে। চেষ্টা করবো পরে বা যখন যাব সেই দুটো জায়গা কভারেজ করার। লোকাল সাইট সিন সেরে আমরা সন্ধ্যেবেলা কিছুটা সময় পুরীর সি বিচে কাটাই, তারপর হোটেলে ফিরি। পুরীর সিরিজের পরের পর্বে আমাদের পুরী থেকে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এবং কোণারক সূর্য মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেই নিয়ে ফিরে আসব। সেই অভিজ্ঞতা জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন।